আল্লাহ পাক সকল আমল দিয়েছেন মুমিনকে। কাকে? মুমিন। নামাজ মুমিনের জন্য, যাকাত ঠিক কিনা, হজ সাদাকা এগুলো কার জন্য? কিন্তু আশ্চর্য হবেন, হালাল খাবার হুকুমটা শুধু মুমিনকে না, কাফেরকেও দিয়েছেন, মুশরিককেও দিয়েছেন। এর থেকে বোঝা যায় হালাল খাওয়া, হালাল কামাইয়ের তাৎপর্য গুরুত্ব কত বেশি। আপনারা নিশ্চয়ই বিষয়টি অনুভব করতে পেরেছেন, ঠিক কিনা? আসুন, আল্লাহ পাক অমুসলিমকে কেন হালাল খেতে বললেন? শুধু হালাল না, হালালান তৈয়বা, হালাল এবং পবিত্র জিনিস খেতে বলেছেন। আল্লাহ শুধু হালাল খেতে বলেন নাই, সব হালাল তো সুখাদ্য নাও হতে পারে। ঘাস, এটা হালাল না হারাম? হালাল, হালাল, এটা হালাল জিনিস। এখন ঘাস ধুয়ে যদি আপনারে কেউ খেতে দেয়, আপনি তো মনে মনে ভাবলেন মেহমান মেজবানকে আমাকে বকরি মনে করে না ছাগল মনে করে, জিনিসটা হালাল কিন্তু এটা সুখাদ্য নয়। কি নয়? কচুরি পানা, এটা হারাম না হালাল? হালাল, কিন্তু এটা সুখাদ্য নয়। আল্লাহ পাক শুধু হালাল খেতে বলেন নাই, কি বলেছেন? হালালান তৈয়বা, হালাল খাও, পবিত্র জিনিস খাও, সুখাদ্য খাও। হালাল হলেও সুখাদ্য নয় এমন কিছু খাওয়া যাবে না। আর এই হালাল এবং সুখাদ্য খাবার নির্দেশ শুধু মুমিনকে দিয়েছেন না, মুসলিমকেও? মুসলিমকেও। কেন? সে তো আল্লাহর হুকুম মানার দ্বারা ঈমান আনয়ন ছাড়া পরকালে তার কোনো কল্যাণ নেই, মুক্তি নেই। তবে আল্লাহর এই হুকুমটি মানলে পৃথিবীতে সে কিছুটা কল্যাণ পাবে। মানুষের মনস্তাত্ত্বিক, চারিত্রিক, দৈহিক পরিবর্তন নির্ভর করে খাদ্যের উপর। কিসের উপর? খাদ্য গ্রহণ করার দ্বারা মানুষের আচরণ পরিবর্তন হয়, তার মানসিকতার পরিবর্তন ঘটে, তার রুচির পরিবর্তন ঘটে, তার সুকুমার বৃত্তির বিকাশ ঘটে। ভালো খাদ্য খেলে মানুষের ভালো মেজাজ গড়ে উঠে, কথা বুঝতে পেরেছেন? তার আচরণে পরিবর্তন আসে। এই জন্য পুষ্টিবিজ্ঞান বলে যে মানুষ যে ধরনের খাদ্য গ্রহণ করবে সে খাদ্যের একটি প্রভাব তার মন মানসিকতায় ছাপ ফেলবে। গরুর গোশত যারা বেশি খাবে তারা শান্ত প্রকৃতির হয়, কথা বুঝতে পারছেন? মোটেও যারা গোশত খায় না, বিশেষ করে শাকাহারী হিন্দুরা, ভেজিটেরিয়ান যারা, এরাই সবসময় এই গাছপালার ঘাস খেয়েই থাকে, গোশত খায় না, বিশেষ করে গরুর গোশত খায় না। এটাকে তারা মা মনে করে, দেবতা মনে করে। কিন্তু ব্যবসার ক্ষেত্রে দেবদেবী কিছুই মনে থাকে না, গরুগুলোরা খায় না, ঈদের আগে বাংলাদেশে পাচার করে, আমরা গরু জবাই করে গোশত খেয়ে চামড়া বিক্রি করি, সে চামড়ায় আবার ওরা জুতা পরিধান করে হাঁটে। মায়ের গোশত খাওয়া অবৈধ তাদের ধর্মে, কিন্তু মায়ের চামড়া দিয়ে জুতা বানানো বৈধ। নাউজুবিল্লাহ, ঠিক কিনা? এই জন্য হিন্দুদের বয়স বাড়ার পরে গোশত না খাওয়ার কারণে তাদের মস্তিষ্কের যে অংশটা মেমোরাইজ করে, মুখস্থ শক্তি যেখানে সব কিছুকে ধরে রাখে, আল্লাহ তাআলা আপনার মস্তিষ্কের একটা অংশেও আপনার মেমোরাইজ করার জন্য, মুখস্থ করার জন্য
আত্মস্থ করার জন্য কিছু সেল রেখেছেন, বুঝলেন? রেকর্ডার, এই গোশত না খাওয়ার কারণে তারা পরিণত বয়সে স্মৃতি ভ্রমে ভুগে, এটা একটা রোগ। এটার নাম কি? স্মৃতি ভ্রম, কিছু মনে রাখতে পারে না, বুঝলেন না? খাদ্যের আচরণ মানুষের শরীরে আসবে, মানসিকতার মধ্যে প্রভাব ফেলবে। শুকরের গোশত যারা খায় তাদের লজ্জা শরম কিছু থাকে না, কারণ প্রাণী জগতে সবচেয়ে নিকৃষ্ট এবং লজ্জার মোটেও বালাই নাই যে ইতর প্রাণী পশুর, সেটা হচ্ছে খিঞ্জির। এই জন্য খিঞ্জিরের গোশত যারা খায় তারা লোক সমাগমে উলঙ্গ হতে পারে, কারণ লজ্জা বলতে কিছু নাই। আপনারা দেখেন ইউরোপ আমেরিকাতে ওরা এখন ফুল প্যান্ট ছাড়ছে, কিছুদিন ছিল হাফ প্যান্ট, তারপর শর্ট প্যান্ট, এখন তো আপনারা যেটারে বলেন জাঙ্গা, এই লেংটি পরে ওরা স্টেডিয়ামে চলে যায়, ঠিক কিনা? ওদের মেয়েগুলো মেয়ে বাবার সামনে উলঙ্গ হতে পারে, মা তার যুবক সন্তানের সামনে উলঙ্গ হতে পারে, কারণ খিঞ্জিরের গোশত বেশি খাওয়ার কারণে মানুষকে যে লজ্জা দেওয়া হয়েছে সে লজ্জার কোনো লেশ মাত্র তাদের মধ্যে থাকে না। সাপ দ্রুত তার মাথা নাড়তে পারে, সাপ সাপ। এই জন্য ইউরোপ আমেরিকাতে যারা ড্যান্সার নাচে তারা সাপের গোশত বেশি খায়, দ্রুত সময়ে সাপের মতো অঙ্গ প্রত্যঙ্গ যেন তারা নাচের সময় নাচাতে পারে। কথা বুঝতে পেরেছ? প্রতিটি খাদ্যের একটি প্রভাব মানুষের মানসিকতার মধ্যে প্রভাব ফেলে। এই জন্য আল্লাহ পাক মুমিন মুসলমানের সাথে অমুসলিমদেরকে নির্দেশ করেছেন, তোমরা হালাল খাও, পবিত্র জিনিস খাও, কারণ হালাল এবং পবিত্র জিনিস খেলে মানুষের মানসিকতার মধ্যে খারাপ প্রভাব পড়বে না, তার আচরণে পশুর পাশবিকতা আসবে না, তার মন মস্তিষ্কের মধ্যে কোনো হারাম খাদ্যের কুপ্রভাব পড়বে না। এ মানসিকতা যখন ভালো থাকবে, মেজাজ যখন সুস্থ থাকবে, তখন অমুসলিমরা হেদায়েতের পথে অগ্রসর হবে। সেই জন্য আল্লাহ পাক মুসলিমদের সাথে অমুসলিমদেরকে বলেছেন, হালাল খাও, পবিত্র জিনিস খাও। সুবহানাল্লাহ। আপনি আমার কথা বুঝতেছেন? বুঝবেন না কেন? দুনিয়া তো ষোলো আনাই বুঝেন, কোরআন হাদিসের কথা না বুঝার তো কোনো কারণ থাকতে পারে না। এই যে হালাল এবং পবিত্র জিনিস আল্লাহ পাক খেতে বলেছেন, তো মমিনের জন্য এই হালাল খাদ্য খাওয়ার তাৎপর্য কতটুকু? সুবহানাল্লাহ। মমিনের সমস্ত ইবাদত বন্দিগি দোয়া মোনাজাত কবুলের প্রথম শর্ত হচ্ছে হালাল খাওয়া। কি খাওয়া? ইয়া আইয়ুহা আন-নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যখন এই আয়াত শুনালেন, কামা সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদউ আল্লাহ আন ইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া। এই আয়াত শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী সাদ ইবনু আবি ওয়াক্কাস দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য একটু দোয়া করেন, যেন আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেন। সাহাবীর বিচক্ষণতা দেখেছেন? এমন এক দোয়া চাইলেন যে দোয়া কবুল হলে আর দোয়াই লাগবে না।
কি বললেন, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে দেন যেন আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাব দাওয়াত বানিয়ে দেন, আমি দোয়া করলেই যেন আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ইয়া সাআদ আতিব মাত আমাক ফাতাকুন মুস্তাজাবাদ দাওয়া, হে সাআদ শুধু তুমি তোমার খাদ্যটাকে পবিত্র করো, তুমি মুস্তাজাবুদ দাওয়াতে পরিণত হয়ে যাবা। তুমি দোয়া করলেই আল্লাহ পাক তোমার দোয়াকে কবুল করে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া ইবাদত কবুলের জন্য শর্ত কয়টা দিলেন? একটা। নাম কি ওটা? পবিত্র জিনিস খেতে হবে, হালাল খেতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক।